আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। মিনি প্রজেক্টর C6 এবং এই প্রজেক্টরটি দিয়ে কী ধরনের কাজ হয় সেটি আজকে আপনাদের দেখাবো। এবং এই প্রজেক্টরটি R1 কম্পিউটার্সে অ্যাভেলেবল আছে। এবং এই প্রজেক্টরটি যেই আপনাদের যে কাজগুলো করে সে কাজগুলো আমি দেখাবো। এটি দেখতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর আমাদের সাথেই থাকুন। আমি প্রথমে প্যাকেটটি খুলছি, খুলে দেখাচ্ছি আসলে যখন প্যাকেটটি আপনারা খুলবেন এটার ভিতরে কী কী থাকবে। এটি একটি ইনটেক বক্স করা থাকবে, এখানে একটি মেনু বক্স থাকবে। মেনু বক্স থেকে আপনি প্রোডাক্টটি কী ধরনের কাজ করে বা কীভাবে এই আপনার অপশনগুলো আছে সেগুলো আপনি দেখতে পারবেন, এবং এটা আপনি কেনার সময় দেখে নিতে পারবেন। এবং এখানে আর একটু পেপার দেওয়া আছে, এগুলোও দেখে নিতে পারবেন। যদিও ভিডিও দেখলে এগুলো আর দেখার তেমন কোনো প্রয়োজন নেই। পাওয়ার কেবল, এবং এই পাওয়ার কেবলটি যথেষ্ট লম্বা আছে, এটাতে কাজ ভালোই হবে আর কি। এটি আপনার কেবল দেওয়া আছে দেখছেন, এটা ডিভিডি বা টিভি থেকে আপনার প্রজেক্টরে ইনপুট দিতে পারবেন। এবং প্রজেক্টরে সরাসরি কিন্তু ডিশ লাইনের পোর্টও আছে, সেটিও দেখাবো। রিমোট, প্রজেক্টরের রিমোট, অনেক সময় প্রজেক্টরের রিমোট আপনাদের প্রেজেন্টেশন বা অন্যান্য কাজের জন্য লাগে, সেগুলোর জন্য আপনি প্রজেক্টরের রিমোটটি ব্যবহার করতে পারবেন। এমনকি টিভির ক্ষেত্রেও প্রজেক্টরের রিমোট আপনি ব্যবহার করতে পারবেন। এবং দেখছেন প্রজেক্টরটি যে অরিজিনাল, এবং সেটি আপনাদের ভিডিওর শেষ অংশে আমি দেখাবো যে প্রজেক্টরের অরিজিনাল সাইন প্লাস তাদের যে অরিজিনাল স্টিকার সেগুলো। এখন দেখুন প্রজেক্টরের মধ্যে আপনার ফ্যাসিলিটিগুলো কী কী পাচ্ছেন। এখানে বাটন আছে, আপনি যদি চান যে আপনি যদি চান যে এটা আপনি রিমোট দিয়ে কন্ট্রোল করবেন না, সেক্ষেত্রে বাটন দিয়ে করতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনের পোর্টগুলো আছে, ইনপুট পোর্টগুলো, এখানে এটা ডিশ লাইনের জন্য এই পোর্টটি কাজ করবে। এরপরে আপনার USB এবং HDMI পোর্ট দেখছেন, এরপরে আপনার যদি হেডফোন বা স্পিকারের পোর্ট দেখতে পাচ্ছেন, এরপরে আপনি VGA কেবলের পোর্ট দেখতে পাচ্ছেন, এবং পাওয়ার সুইচ অন অফেরও পোর্ট আছে। এবং এই যে পিছনে যে একটি স্টিকার আছে এটা কিন্তু C6 এর অরিজিনাল। এবং দেখেন চারটি স্ট্যান্ড আছে, এছাড়াও আরেকটি স্ক্রু দেওয়া থাকবে যেটা দিয়ে আপনি প্রজেক্টরটি আপস অ্যান্ড ডাউন করতে পারবেন, এবং আপনি প্রজেক্টরটি হ্যাঙ্গিংও করে রাখতে পারবেন। সব ধরনের ফ্যাসিলিটিস আছে। এই যে এই অরিজিনাল স্টিকারের কথা বলছিলাম, এটি কিন্তু শুধুমাত্র C6 ব্র্যান্ডের অরিজিনালের ক্ষেত্রে এই স্টিকারটি থাকবে। এবং আরও আপনারা দেখতে পাচ্ছেন যেটা যে লেন্সটি আছে, এবং ডিসক্রিপশন বক্সে অবশ্যই এটার যে টোটাল স্পেসিফিকেশন এটি আমি দিয়ে দিব, আপনারা দেখে নেবেন।